স্বাগত শুরু করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই চোখ রাখব যে খবর ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়া তোলপাড়। সিরিয়ার রাক্কায় মার্কিন বিমান হানায় মৃত্যু হয়েছে আইসিসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির, এমনই রিপোর্ট দিয়েছে আইসিস সমর্থক আরবি সংবাদ সংস্থা আল আমাক। আল আমাকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে রমজানের পঞ্চম দিনের রাক্কায় মার্কিন বিমান হানায় আইসিস খলিফা বাগদাদির মৃত্যু হয়েছে। সোমবার ইরাকের একটি সংবাদ সংস্থা জানিয়েছিল বিমান হানায় আহত হয়েছেন বাগদাদি। আইসিসের এই শীর্ষ নেতার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে ইরান এবং তুরস্কের সংবাদ মাধ্যমে, তবে আমেরিকার নেতৃত্বে আইসিস বিরোধী জোটের তরফে এই খবর সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অফিসাররা জানিয়েছেন গত ছ মাস ধরে বিভিন্ন এলাকায় পালিয়ে বেরিয়েছেন বাগদাদি, শেষ পর্যন্ত তিনি আশ্রয় নেন মসুলে। জীবিত বা মৃত বাগদাদির খোঁজ দিতে পারলে ইতিমধ্যেই $2.5 কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাবো নিউজ রুমে, রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। রজত, প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে এই খবরের কনফার্মেশন সম্পর্কে কতটা নিশ্চিত হওয়া যাচ্ছে, এবং এই খবর যদি সত্যি হয় তাহলে এর প্রভাব কি ধরনের হতে পারে? দেখো, যে জায়গা থেকে খবরটা মূলত জেনারেট করেছে ইরান বা ইরাকের বিভিন্ন পত্রিকায়, কিন্তু ইতিমধ্যেই বলার দাবি করা হচ্ছে যে বাগদাদির মৃত্যু হয়েছে মার্কিন বিমান হানায়। এবং এটাও ঠিক যে যাদের পক্ষ থেকে এই হামলা চালানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ মার্কিন সোর্সের তরফ থেকে, কিন্তু এখনও এই কোনো তোমার এই খবরের কোনো সত্যতা তারা স্বীকার করেনি। তবে এই ধরনের কোনো ঘটনা যদি সত্যি ঘটে থাকে তার কনফার্মেশন কিন্তু অত তাড়াতাড়ি করা সম্ভবও হয় না, এবং এর উপর যেহেতু আন্তর্জাতিক রাজনীতির এবং বিভিন্ন স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকে, তার ফলে এটা স্বীকার করতে অনেক সময় ওয়ার্ল্ড পাওয়ারগুলো অনেকটা সময় চেয়ে নেন। এক্ষেত্রে দেখা যায় তোমার যে দ্বিতীয় পার্টটা যেটা আসছে, যে বাগদাদির মৃত্যুর কীরকম প্রভাব পড়তে পারে সামগ্রিকভাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার রাজনীতিতে আইসিসের উত্থান, কিন্তু বাগদাদির হাত ধরে আইসিসের উত্থান ওয়েস্ট এশিয়ার পলিটিক্সকে বা মধ্যপ্রাচ্যের পলিটিক্সের ব্যালেন্স অফ পাওয়ারটাকে একদম শেষ করে দিয়েছে। এই মুহূর্তে যদি আইসিসের প্রেজেন্স আমরা দেখতে পারি, তাহলে দেখা যাবে যে ইরাকের একটা বিরাট অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ, লেবানন এবং বেশ কিছু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের ওপর প্রায় তোমার ১০০ মিলিয়ন বা প্রায় ১০ কোটি জনসংখ্যার রয়েছে এমন ভৌগোলিক অংশের ওপর আইসিসের কন্ট্রোল রয়েছে, এবং ইরাক এবং সিরিয়ার একটা বিরাট পরিমাণ তেলের খনির মালিক হয়ে দাঁড়িয়েছে আইসিস। তা এবং আইসিসকে কেন্দ্র করে ওয়ার্ল্ড পাওয়ারগুলোর মধ্যে যে কনফ্লিক্ট, রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কনফ্লিক্ট, সেটাও একটা নতুন জায়গায় পৌঁছে গেছে। ফলে যদি বাগদাদির মৃত্যু হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইরাক যেটা ডিসইন্টিগ্রেট করে যেতে পারে, ইরাক তিনটে ভাগে ভাগ হয়ে যেতে পারে, একটা শিয়া অংশ প্রভাবিত ইরাক, একটা সুন্নি অংশ প্রভাবিত ইরাক, এবং একটা কুর্দ প্রভাবিত ইরাক, এই তিনটে জায়গায় ইরাক ডিসইন্টিগ্রেট হয়ে যেতে পারে যদি ১-২ বছর আরও আইসিসের তোমার এই প্রাধান্য এই এলাকায় চলে। ফলে সামগ্রিকভাবে যে ব্যালেন্স অফ পাওয়ার, সেই ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু বাগদাদির নেতৃত্বাধীন যে আইসিস, বাগদাদির মৃত্যু হলে সেই ব্যালেন্স অফ পাওয়ার আবার অনেকটা পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং তোমার অয়েল পলিটিক্সের ওপর যে একটা টার্ময়েল দেখা যাচ্ছে সেটাও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসবে বলে ইন্টারন্যাশনাল এক্সপার্টরা মনে করছেন। রজত ধন্যবাদ, রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন নিউজ রুম থেকে। আবু বকর আল বাগদাদির মৃত্যুতে কি চরম বিপর্যয়ের মুখে পড়বে আইসিস, এ নিয়ে মতবিরোধ রয়েছে প্রাক্তন সেনাকর্তাদের। বাগদাদির শূন্যস্থান পূরণে খুব বেশি সময় নেবে না আইসিস, মনে করেন প্রাক্তন সেনাকর্তাদের একাংশ। যদি অন্য অংশের মতে বাগদাদির মৃত্যু আইসিসের কাছে বড় সড় ধাক্কা। এখন ইন্ডিভিজুয়াল অ্যাক্ট যাকে বলে, সেলফ র্যাডিকালাইজ যারা আছে, যেরকম যে ফ্লোরিডায় যে শুট আউট করেছিল, সেইরকম লোক অনেক বদিয়েছে, এখন আমেরিকাতে ইউরোপে অনেক বদিয়েছে, তারা কাজ চালিয়ে যাবে। সুতরাং আমার মনে হচ্ছে এই যে অ্যাটাক হচ্ছে এইগুলো যে কমে যাবে কিংবা হবে না, আমার মনে হয় সেই ধারণাটা আমার মনে হয় সেরকম ধারণা পোষণ করা আমাদের পক্ষে অন্তত এখনকার মতন উচিত হবে না। ওদের আরো লিডার আছে যারা এই পজিশনটা উইদিন এ ভেরি শর্ট ভ্যাকিউম পিরিয়ডে এই ভ্যাকিউমটা পুরো করে নেবে। তো এখন আমেরিকা এন্ড রাশিয়ার যে একটা ডিভিশন চলছে অন সিরিয়া, এটা যদি না করে, কারণ এটাতে একটা অয়েলের ওপর একটা বিরাট ভাবে প্রভাব আছে, সেই জিনিসটা যদি না দেখে, যদি অ্যাজ এ আইএস কে এটাকে যদি ডিস্ট্রয় করতে চায়, তাহলে আর ব্যালেন্স অফ পাওয়ারটা যদি আনস্টেবল না করতে চায়, আর জয়েন্টলি যদি অ্যাকশনটা নিতে চায়, আমার মনে হয় এটাতে অনেক সুফল হবে।
খবর হচ্ছে যে 9th জুনের পর থেকে এই বাগদাদির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এটা একটা অ্যাসেসমেন্ট আমি বলবো যে হয়তো ইউএসএ এয়ার স্ট্রাইক ওটা খুব বেশি করে একটা এয়ার স্ট্রাইক ওখানে করা হয়েছিল 9 তারিখে, সেই এয়ার স্ট্রাইকে হয়তো বাগদাদি মারা গেছে, কিন্তু এই খবরটার সত্যতা কিন্তু যাচাই করা উচিত। যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় একটা সাকসেস, আর এই সাকসেস যেমন হেজ মাথা যদি চলে যায় তাহলে কিন্তু আস্তে 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 তার ধর শেষ হয়ে যায়। লাগাতার অভিযান চালাতে হবে, না হলে এক বাগদাদির জায়গায় অন্য বাগদাদি আসবে, মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতি। একজন বাগদাদিকে মারলেই আইসিস যে বন্ধ হয়ে যাবে তা নয়, আরেকজন আসবে, কিন্তু মার্কিনিরা ওই ডিক্যাপিটেশন প্রোগ্রাম অর্থাৎ যেই লিডারশিপে আসবে তাকেই খুন করা হবে, এই করে করে আল কায়দাকে কিন্তু বেশ দুর্বল করে ফেলেছে। এটা যদি সাস্টেইনড ওয়েতে চালাতে পারে ওরা আইসিস এর এগেনস্টে, তাহলে একটা পয়েন্ট আসবে যখন আইসিস দুর্বল হয়ে পড়বে। একটা সাবস্টেনশিয়াল অংশ ইরাকি আর্মির লোকেরা রয়েছে, মানে সাদ্দাম হোসেনের লোকেরা, ভেটারেন্স, তারা ছেড়ে দেবে না। চোখ রাখবো পরের খবরে। প্রশাসনিক কাজে ত্রিস্তরীয় ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন নির্বাচনের জন্য অনেক কাজই করা যায়, সবাই সক্রিয় হন, কাজ থেমে থাকলে চলবে না। বৈঠকে জেলার প্রশাসনিক কর্তাদের তার নির্দেশ, প্রশাসনিক ক্যালেন্ডার তৈরি করে সবাইকেই তা মেনে চলতে হবে। শুধু প্রকল্প চালু করলেই হবে না, তার রূপায়ণের জন্য নজরদারিও প্রয়োজন। খাদ্যসাথী এবং 100 দিনের কাজকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বেড়েছে হাতির সংখ্যা, ভিন রাজ্য থেকেও হাতিরা চলে আসছে এ রাজ্যে। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে ফসল, অনেকে প্রাণ হারাচ্ছেন। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরকে, ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। এটা নিয়ে খুব আমরাও বিরক্ত, তার কারণ হচ্ছে হাতির সংখ্যা বাংলায় খুব বেড়ে গেছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, নেপাল থেকে অনেক হাতি বাংলায় চলে আসছে। হাতির প্রীতির কথা বলে খুব বেশি, হাতিকে আমি খুব ভালোবাসি, কিন্তু মানুষের জীবনেরও দাম আছে, এটাও মাথায় রাখতে হবে। সবটাই দেখে সিদ্ধান্ত স্ট্রংলি ফরেস্ট ডিপার্টমেন্টকেই নিতে হবে। তাদের যে স্টাফের রিক্রুটমেন্টের প্রয়োজন ছিল সেটাও আমি করে দিয়েছি 2 বছর আগে। সমস্ত যা যা করা সবই করা হয়েছে, চিফ সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটাকে খুব সিরিয়াসলি করবেন। রাজ্যে নতুন 3টি জেলা হবে ঝাড়গ্রাম, কালিম্পং ও আসানসোল। প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এই 3 জেলায়, এর জন্য পরিকাঠামো করার কাজ খুব শিগগিরই শুরু হবে, ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক শেষে বললেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম নতুন জেলা হচ্ছে, সুতরাং আমাদের ক্যাবিনেটও অ্যাপ্রুভ হয়ে গেছে, পাশ হয়ে গেছে। প্রথম ফেজে আমরা যেটা ঠিক করেছি ঝাড়গ্রাম, আসানসোল আর কালিম্পং, এই 3টে জেলা আমরা প্রথম ফেজে করব। এর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়, কোর্টও তৈরি করতে হয়, আরও বিল্ডিং টিল্ডিং তৈরি হবে। ঝাড়গ্রামে যেমন অনেক কিছু তৈরি আছে, কালিম্পংয়েও যেমন অনেক কিছু তৈরি আছে, আসানসোলেও তৈরি আছে, সেটা অনেক আছে, কিন্তু হাইকোর্টের অনুমতি নিতে হয়, আরও কিছু প্রসেস করতে হয়, সেই প্রসেসগুলো আমরা স্টার্ট করেছি। ঝাড়গ্রাম ইতিমধ্যেই পুলিশ ডিস্ট্রিক্ট হয়ে গেছে, হাসপাতাল স্বাস্থ্য জেলা হয়ে গেছে, মহিলা পুলিশ স্টেশন হয়ে গেছে, অনেক কাজ ইতিমধ্যেই হয়ে গেছে, অনেকটাই রেডি আছে। বাদবাকি কোর্টের পারমিশন টারমিশন পেয়ে গেলে বাদবাকি প্রসেস করে আমরা করে দেবো। গান গাইছেন ইন্দ্রনীল সেন, গানের সুরে সুরিয়ে ধামসায় তাল দিচ্ছেন আদিবাসী লোকশিল্পী, পাশে দাঁড়িয়ে শুনছেন মুখ্যমন্ত্রী। আর ঝাড়গ্রামের বাদুরভোলা ইকো ট্যুরিজম কেন্দ্রে দেখা গেল এমনই ছবি। ওই কেন্দ্রে এদিন ছিল ট্রাইবাল ওয়েলফেয়ার কমিটির বৈঠক, সেখানে রয়েছে আদিবাসী লোকশিল্পের সংগ্রহশালা। আজ মুখ্যমন্ত্রী সেই সংগ্রহশালা ঘুরে দেখেন, আর সেই সময় 24 ঘন্টার ক্যামেরা ধরা পড়ল এই ছবি।